শ্রীলঙ্কার এই যে লোকগুলো বাংলাদেশে চাকরির সুযোগ পেয়েছে এবং টপ মোস্ট পজিশনে, তাদের জন্য কে দায়ী? বাংলাদেশে অনেক জায়গায় ওই অনলাইন পোর্টালে দেখি কেউ কেউ প্রতিবাদ করে থাকে যে বাংলাদেশের মানুষ চাকরি পায় না, শ্রীলঙ্কা ইন্ডিয়া এসে কেন এত উঁচু দরে উঁচু পোস্টে চাকরি করবে। আসলে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এই যে এই বিদেশি মানুষ, বিদেশি নাগরিক, বিদেশি কর্মচারী কর্মকর্তারা সুযোগ পাচ্ছে, তাদের পিছনে মূল কারণ হচ্ছে তাদের দক্ষতা এবং সততা। এই দুটো জিনিসই আমরা গড়ে তুলতে পারলাম না, তাহলে আমরা এই একটা ছাত্রকে 27 বছর ধরে এমএ পাস করাইলাম, তাহলে কি লাভ হইল? এই যে ক্ষতি হইলো, এটা তো রাষ্ট্রের একলার মানে পুরো রাষ্ট্রের ক্ষতি হইলো, একজন ব্যক্তির ক্ষতি হইলো না। তাহলে এখন করণীয় কি? বিশেষজ্ঞরা যারা আছেন এই শিক্ষানীতি, এই শিক্ষা ব্যবস্থা, শুধুমাত্র এমএ পাস দিয়ে আমি কি